অনেকটা জল্পনা কল্পনার অবসান হল বিকেল 3:40 মিনিটে। মিয়ানমারের নাগরিকদের বহনকারী জাহাজ ইরানিঘাট থেকে ছেড়ে রওনা দিল সীমান্তের জলসীমার উদ্দেশ্যে। সেখানে আগে থেকে অবস্থান করা নৌবাহিনীর জাহাজে করে নিজ দেশে ফিরবে 330 জন মিয়ানমারের নাগরিক, যাদের বেশিরভাগই মিয়ানমার বিজিপির সদস্য। অনেকটা ভয় আর আতঙ্ক নিয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় আসেন তারা। কিন্তু ফিরে যাওয়ার সময় এসব মিয়ানমার নাগরিকদের চোখে মুখে যেন প্রাণে বেঁচে থাকার প্রশান্তি। গেল 4 ফেব্রুয়ারি ভোরে প্রথম খবর আসে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর 8 সদস্য তুমরুর বাংলাদেশ সীমান্ত এলাকায় প্রবেশ করে। একই দিন বিকেলে আসে আরো 7 জন। এরপর একে একে কয়েক ধাপে আসে 330 জন, যেখানে বিজিপি ছাড়াও ছিল সেনা সদস্য, শুল্ক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, এত দ্রুত সময়ে আশ্রিত মিয়ানমার নাগরিকদের ফেরত পাঠাতে পারা বাংলাদেশের কূটনৈতিক সাফল্য। মাদার অফ হিউম্যানিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাইরেক্টিভ অনুযায়ী সরকারের সকল প্রকার স্টেক হোল্ডার একসাথে সমন্বিতভাবে কাজ করেছে, সেজন্যই আমাদের এটি সম্ভব হয়েছে এত দ্রুততার সাথে। একই সাথে মিয়ানমার সরকারেরও সেই বিষয়ে তাদেরও চেষ্টা ছিল, সব মিলিয়ে একটি আমরা আজকে সফলতার সাথে এই প্রত্যাবর্তন সম্পন্ন করতে পারছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি প্রধান বলেন, আশ্রিতদের কাছ থেকে পাওয়া অস্ত্রগুলো ভিন্ন কিছু আইনি প্রক্রিয়া শেষে পরে ফেরত পাঠানো হবে। আচ্ছা, এটা একটি পৃথক প্রক্রিয়া, এটা এদের সাথে যায় না, এটা একইভাবে সেই ধরনের প্রক্রিয়া চলমান রয়েছে। তো এখন আমরা আপাতত পার্সোনাল রিপেট্রিয়েশন করা, ব্যক্তি রিপেট্রিয়েশন করার জন্যই আমরা কাজ করছি। এর আগে বৃহস্পতিবার ভোরে ওকিয়াও টেকডাফের 2টি স্কুল থেকে আশ্রিতদের কড়া নিরাপত্তায় আনা হয় কক্সবাজার ইনানি নৌবাহিনীর জেটিতে। প্রাণ বাঁচাতে মিয়ানমারের 330 জন নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়ে তাদের আত্মীয়তার মাধ্যমে যে বন্ধুত্ব দেখালো বাংলাদেশ, রোহিঙ্গাদের ক্ষেত্রেও কি বন্ধুত্ব দেখাবে মিয়ানমার, এই প্রশ্ন রয়েই গেল। ইরানির জেটিকার থেকে তানবির সিপু, টিটিএন, কক্সবাজার।